আমাদের বাড়ি বৃষ্টিকে দেখলাম এখানে বাজার ছাদ অনেকগুলো ছাদ হয়ে এখানে আসা যায়, একটার সাথে আরেকটা লিঙ্ক আছে। হ্যাঁ, অতএব আসতেই পারে, আমাদের ভেতরে কোনো বিষয় না আর ভেতরের ব্যাপারও নেই। হ্যাঁ, বিষয় কারোর নামে কি অভিযোগ করবেন থানায়? না, এমনি কারণ যেহেতু দেখিনি এখন কার নামে আর অভিযোগ। কি উদ্ধার করে নিয়ে গেল পুলিশ? পুলিশ বোম তৈরি করার কিছু মশলা যেগুলো ওই বাইরের থেকে এনে ছাদের উপর রেখেছে সেগুলো উদ্ধার করে। কোথাকার ছাদ? আপনাদের পার্টি অফিসে? পার্টি অফিসের ছাদ, কারণ এটা অনেক দূর থেকে মানে অনেকগুলো ঘর তো ছাদের উপর দিয়ে আসা যায়। কারা রাখলো? আপনারা রাখলেন? আমরা তো প্রশ্নই আসে না, আমরা 11-র পরও কোনো দিনে এইসব অভিযোগ কেউ করতেও পারবে না। আর এখনও প্রশ্ন আমরা এইসব ধারে কাছে নেই, এসব বিশ্বাসও করি না। কী মনে করছেন? আমার মনে হচ্ছে কোনো দুষ্কৃতীরা এইসব এখানে ঢেকেছে। স্পেসিফিক কোনো দলের কী মনে হচ্ছে? এখন দলটা তো ওইভাবে বলা যায় না, কারণ যেহেতু দেখিনি, আমার কাছে কোনো প্রমাণ নেই। হ্যাঁ, সেদের কাছে কোনো প্রমাণ নেই। হ্যাঁ, সেজন্য আমি দলটাকে বলছি না, কিন্তু কারো বা কারোর তো মদত আছে। নির্বাচন টোন আছে, আমরা দেখেছি, কারণ আমরা তো সকাল থেকে পার্টি বৃষ্টি তারপর যদি সাজা যদি করি তখন আমাদেরও চোখে বললো যে ব্যাপারটা কী হতে পারে। পুলিশকে কি আপনাদের খবর দিয়েছেন? হ্যাঁ, তারপর আমরা পুলিশে ফোন দিয়েছি, তারা দেখেছি।